হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা 2023 সালে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন থ্রু হতে পারে বা কাউন্সেলিং থ্রু হতে পারে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে বিটেকে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো, তো তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। তোমাদের যে প্রত্যেকটা কলেজ বা ইউনিভার্সিটি যে অ্যাডমিশন নোটিশ যেটা 2023 যেটা পাবলিশ করবে, মানে আমি তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম, তো তেমনই হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতার তরফ থেকে চলে আসলো কিন্তু অ্যাডমিশন নোটিশ 2023। তো হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি তোমরা সকলেই জানো এটা হচ্ছে একটা অটোনোমাস বডি, ঠিক আছে, ম্যাক আউট অ্যাফিলেটেড এবং ন্যাক এ ক্যাটাগরি, ঠিক আছে, এ ক্যাটাগরি কলেজ। এবং এই কলেজটা হচ্ছে বলতে গেলে প্রাইভেটের মধ্যে তোমরা এক নম্বর বা দু নম্বরে রাখতে পারো, ঠিক আছে, এতটাই ভালো কলেজ। তো বিভিন্ন ডিপার্টমেন্টে কটা সিট আছে, ঠিক আছে, তোমাদের ভর্তি হতে কত টাকা খরচ হবে এবং ডকুমেন্টস কী কী রিকোয়ার্ড, প্রত্যেকটা জিনিস এই নোটিশের মধ্যে ক্লিয়ারলি মেনশন আছে। তো এই নোটিশটা হচ্ছে তোমাদের আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তার সাথে সাথে তোমাদেরকে সকলকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা কমপ্লিটলি দেখার জন্য, তাহলে তোমরা পুরো জিনিসটা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবে, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে প্রত্যেকটা ইনস্টিটিউট হচ্ছে তোমাদের এই অ্যাডমিশন নোটিশ হচ্ছে পাবলিশ করতে থাকবে, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ যখনই সেই ধরনের আপডেট আমি পাবো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। আচ্ছা, নেক্সট তোমাদের দেখো অ্যাপ্রুভড ইনটেক, ঠিক আছে। তো যারা কাউন্সেলিং থ্রু যারা হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি তে ভর্তি হওয়ার কথা ভাবছো, তো এখানে দেখো টোটাল সিরিয়াল নম্বর ওয়াইজ তোমাদের স্ট্রিমগুলো দেওয়া আছে এবং তোমার জিলেট থ্রু, ঠিক আছে, যারা বিটেকে ভর্তি হবে কতগুলো করে ইনটেক ক্যাপাসিটি আছে সেটা কিন্তু তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, ঠিক আছে। যেমন কম্পিউটার সায়েন্সে 18টা, ইনফরমেশন টেকনোলজিতে হচ্ছে 6টা সিট, হ্যাঁ, এগুলো তোমরা সিট ম্যাট্রিক্স আশা করি দেখে ফেলেছো, তাই আশা মানে আমি আর এখানে অতটা এক্সপ্লেন করছি না, ঠিক আছে, এগুলো ভালো করে দেখে নেবে। এবার দেখবে আমি তোমাদের প্রথমেই বললাম যে ডাইরেক্ট অ্যাডমিশন থ্রু মানে ভর্তি হওয়ার কথা, তো দেখো গভর্নমেন্ট কলেজে হচ্ছে তোমার ডাইরেক্ট অ্যাডমিশন থ্রু ভর্তি হওয়া যায় না, কিন্তু যে কোনো প্রাইভেট ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলোতে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন থ্রু ভর্তি হওয়া যায়। সেক্ষেত্রে কিছুটা ডোনেশনের প্রয়োজন হয়, ঠিক আছে, ভালো ভালো যেগুলো ইনস্টিটিউট আছে সেগুলো তোমার কিছু সিট তাদের থাকে যেগুলো হচ্ছে তোমরা বলতে পারো ম্যানেজমেন্ট কোটা, সেই ম্যানেজমেন্ট কোটাই হচ্ছে তোমাদের মানে ডাইরেক্ট অ্যাডমিশনও ভর্তি হওয়া যায়, ঠিক আছে। তো তোমরা যেমনভাবেই ভর্তি হও না কেন, এই যে প্রসিডিউর আছে বা এই যে নোটিশে যেগুলো মেনশন আছে এগুলো তোমাদেরকে কিন্তু প্রপারলি ফলো করতেই হবে। তো এখানে দেখো যে বিটেক ল্যাটারাল এন্ট্রিদের যে তোমাদের ফিস স্ট্রাকচারটা সুন্দর করে দেওয়া আছে, তো এখানে বলেছে অ্যাডমিশন ফিজ ওয়ান টাইম যেটা 5,000 টাকা, টিউশন ফিজ ফর থার্ড সেমিস্টার যেটা হচ্ছে 45,100 টাকা, লাইব্রেরি ফিজ এটা ওয়ান টাইম এটা হচ্ছে 4,500 টাকা, কশন ডিপোজিট ওয়ান টাইম রিফান্ডেবল যেটা হচ্ছে 10,000 টাকা, স্টুডেন্ট ওয়েলফেয়ার গেমস অ্যান্ড স্পোর্টস ফি, ঠিক আছে, ওয়ান টাইম এটাও হচ্ছে 3,000 টাকা, অ্যাডমিশন কিট হচ্ছে 1,000 টাকা, এবং ইউনিভার্সিটি ম্যাকআউট যেটা তোমাদের বেসিক্যালি আগে নাম ছিল WBUT, তার ডেভেলপমেন্টের জন্য হচ্ছে ডেভেলপমেন্ট ফিজ হচ্ছে 550 টাকা, তো টোটাল হচ্ছে 70,250 টাকা, ঠিক আছে, এটা তোমাদেরকে হচ্ছে অ্যাডমিশন টাইমে তোমাদেরকে দিতে হবে ইনক্লুডিং থার্ড সেমিস্টারে টিউশন ফি, ওকে। আর তার সাথে হচ্ছে তোমার ইউনিভার্সিটি ডেভেলপ রেজিস্ট্রেশন ফি যেটা সেটা হচ্ছে তোমার 500 টাকা, সেমিস্টার এক্সামিনেশন ফি 1,200 টাকা, সেটা তোমাকে হচ্ছে প্রত্যেকটা মানে তুমি যখন ভর্তি হতে যাবে তোমার কাছ থেকে যদি 6টা সেমিস্টারে যদি এক্সামিনেশন ফি তারা যদি নিয়ে নেয়, মানে এক্সামিনেশন প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের 1,200 টাকা করে হচ্ছে এক্সামিনেশন ফি থাকে, সেটা যদি তারা নিয়ে নেয় তাহলে হচ্ছে তোমার কলেজ এন্ড থেকেই তোমার ফিটা পেমেন্ট করে দেওয়া হবে, তাহলে তোমাকে আলাদাভাবে পে করতে হবে না। আর সেটা যদি না করে সেটা তোমাকে আলাদাভাবে 1,200 টাকা করে প্রত্যেক সেমিস্টারে হচ্ছে পে করতে হবে, ঠিক আছে, প্রত্যেক সেমিস্টারে এক্সামিনেশন যখন হবে তার আগে তোমার অনলাইন ফর্ম ফিল আপ যখন হয় তখন তোমাকে ওটা পে করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো আরও বলে দিয়েছে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে তোমার টিউশন ফিটা মানে বাকিগুলো লাগবে না, যেগুলো ওয়ান টাইম বলা আছে, ঠিক আছে, ওয়ান টাইম পে করতে করার কথা বলা আছে, সেগুলো তোমার আর ফোর্থ ফিফথ সিক্সথ সেভেন্থ, ঠিক আছে, এইগুলো তো আর লাগবে না। তো ফোর্থ সেমিস্টারে শুধু তোমাকে টিউশন ফিজটা দিতে হবে যেটা হলো 45,100 টাকা, ফিফথ এবং সিক্সথের ক্ষেত্রে তোমার টিউশন ফিজটা হচ্ছে 46,200 টাকা মানে প্রত্যেকটা সেমিস্টারের জন্য, আর সেভেন্থ আর এইট সেমিস্টারের জন্য হচ্ছে 47,300 টাকা, ঠিক আছে, প্রত্যেকটা সেমিস্টারের জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের হস্টেল ফ্যাসিলিটিস, দেখো এখানে বলে দেওয়া আছে বয়েজ অ্যান্ড গার্লস দুটোরই হচ্ছে হস্টেল ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল, কোনো বাধ্যতামূলক কিছু না, ঠিক আছে, অ্যাকোমোডেশন তোমরা চাইলে সেটা তোমরা পেতে পারো, ঠিক আছে, এখানে বাকি হচ্ছে তোমার নিয়ারেস্ট বাস স্টপেজ, তারপর রেলওয়ে স্টেশন, খুব সুন্দর করে এটা মেনশন করে দিয়েছে। ডকুমেন্টস অ্যাজ রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, ঠিক আছে, কোন কোন ডকুমেন্টস তোমাকে রেডি করতে হবে যেটা আমি বললাম যে তোমাদের সেগুলো হচ্ছে আগে থেকে আমি বলে দিয়েছি। তো কিছু মাইনর কিছু ইনস্টিটিউট ওয়াইজ কিছু ভ্যারি করে, ঠিক আছে, 95% ক্ষেত্রে দেখবে আমি যে ডকুমেন্টসগুলোর কথা বলেছি সেগুলোই তোমাদের লাগবে, এটা তোমাদের ইনস্টিটিউট ওয়াইজ হচ্ছে দু একটা হয়তো তোমাকে ডকুমেন্টস হয়তো এক্সট্রা চাইতে পারে। তো আমরা দেখিনি এখানে কী কী বলেছে, দেখো সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যালটমেন্ট লেটার ক্লিয়ারলি শোয়িং অ্যালোটেড স্ট্রিম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেম অফ ইনস্টিটিউট মেনশনিং দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি রিসিভড এগেনস্ট সিট অ্যালটমেন্ট ইস্যুড বাই WBJEE বোর্ড টু কপিস, ঠিক আছে, তাহলে তুমি যে ওই যে যে মানে ইয়েতে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তুমি যে অ্যালোটেড হয়েছো কোনো একটা ট্রেডে, তাহলে সেই যে অ্যালটমেন্ট কপি সেটা কিন্তু তোমার দু কপি যেটা WBJEE তোমার ইস্যু করবে, ঠিক আছে, তো সেই
সেই ডাউনলোড কপিটা তোমাকে দু কপি প্রিন্ট নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। নেক্সট হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ জিলেট 2023 অ্যাডমিট কার্ড অ্যান্ড র্যাঙ্ক কার্ড, তোমার জিলেট 2023 অ্যাডমিট কার্ড এবং র্যাঙ্ক কার্ডের হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি, ঠিক আছে, সেগুলো প্রিন্ট করবে এবং তোমার সেলফ অ্যাটেস্টেড মানে হচ্ছে তোমাকে নিজে সাইন করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেলফ অ্যাটেস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট, দেন বলা আছে তোমার সেলফ অ্যাটেস্টেড মানে হলো তোমাকে নিজে সাইন করতে হবে, ঠিক আছে, আমি বারবার এই কথাটা উল্লেখ করছি না। সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ সার্টিফিকেট, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট মানে তোমার এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেটের জেরক্স বা তোমার 10th অ্যাডমিট কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে। এবং প্রত্যেকটা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যখন তুমি যাবে বা অ্যাডমিশনের জন্য যখন তুমি যাবে তখন অবশ্যই কিন্তু তোমার মানে এই যে সেলফ অ্যাটেস্টেড কপিগুলোর সাথে সাথে মানে জেরক্স কপিগুলোর সাথে সাথে কিন্তু তোমাকে অরিজিনালগুলোও নিয়ে যেতে হবে, ঠিক আছে, তারা কিন্তু সেগুলো ভেরিফাই করে দেখবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ 10th অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, ঠিক আছে, তোমার মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য যে রেজাল্ট দিয়ে তুমি ডিপ্লোমাতে ভর্তি হয়েছিলে, ঠিক আছে, তো তার হচ্ছে জেরক্স কপি, ঠিক আছে, সেটা তোমার লাগবে। নেক্সট হচ্ছে তোমার 12th অর ইকুইভ্যালেন্ট মার্কশিট সেলফ অ্যাটেস্টেড, এটা বেসিক্যালি যদি তুমি জিলেট মানে ডাইরেক্ট অ্যাডমিশন থ্রু যদি ভর্তি হও সেক্ষেত্রে তুমি দিতেও পারো বা নাও দিতে পারো, আর তুমি যদি কাউন্সিলিং থ্রু ধরো যাচ্ছ তো সেক্ষেত্রে যদি তুমি 12th ডিটেলস যদি দিয়ে থাকো তাহলে তুমি 12th রেজাল্ট বা মার্কশিট হচ্ছে করবে প্রডিউস করবে, আদারওয়াইজ তোমার প্রডিউস করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল মার্কশিট ডিপ্লোমার বিএসসি এক্সামিনেশন, ঠিক আছে, যারা বিএসসি ক্যান্ডিডেট তাদের হচ্ছে এইচএস সায়েন্সের রেজাল্টটা কিন্তু আবার ম্যান্ডেটারি, ঠিক আছে, আর বিএসসি তুমি যে পাস করেছো তোমার প্রত্যেকটা সেমিস্টারের হচ্ছে রেজাল্ট, আর তুমি যদি ডিপ্লোমা ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে প্রত্যেকটা সেমিস্টারে তোমার রেজাল্ট কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবার তোমার কাছে যদি কোনো একটা রেজাল্ট যদি হার্ড কপি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমার জেরক্স কপিটা মানে তুমি অনলাইন যে কপিটা আছে তোমার কাছে সেটা তুমি প্রিন্ট করে নেবে, প্রিন্ট করিয়ে তোমার যে ডিপ্লোমা কলেজ ছিল সেই ডিপ্লোমা কলেজের প্রিন্সিপালকে দিয়ে তুমি সাইন করিয়ে নিয়ে গেলেই হবে। এবার ততদিনে যদি তোমার সিক্স সেমিস্টারের রেজাল্ট যদি বের না হয় সেক্ষেত্রে তোমার সিক্স সেমিস্টারের রেজাল্ট তখন প্রয়োজন নেই, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অরিজিনাল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফ্রম এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, ঠিক আছে, তো তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অরিজিনাল বলেছে কিন্তু এটা কিন্তু কোনো কপি হলে চলবে না, ঠিক আছে, বা কোনো জেরক্স হলে কিন্তু চলবে না। অরিজিনাল আই সার্টিফিকেট রিগার্ডিং নো কালার ব্লাইন্ডনেস ফ্রম রেজিস্টার্ড আই স্পেশালিস্ট, ঠিক আছে, কোনো একটা আই স্পেশালিস্টের কাছ থেকে তোমার যে কোনো কালার ব্লাইন্ডনেস নেই এরকম একটা অরিজিনাল আই সার্টিফিকেট তোমাকে আনতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ ব্লাড গ্রুপ সার্টিফিকেট, ঠিক আছে, ব্লাড গ্রুপ সার্টিফিকেট তোমার কী আছে, হ্যাঁ, তো সেটা তোমার হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে। নেক্সট বলেছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 3 কপি লাগবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম স্কুল কলেজ লাস্ট অ্যাটেন্ডেড, ঠিক আছে, এই যে ক্যারেক্টার সার্টিফিকেটের কথাটা কিন্তু সব জায়গায় কিন্তু বলা থাকে না, এটা দেখো এক্সট্রা বলা আছে, ঠিক আছে। যেমন এখানে দেখো মেডিকেল সার্টিফিকেটের কথা কিন্তু প্রত্যেকটা জায়গায় বলা থাকে, এখানে যেমন তোমাকে আবার আই সার্টিফিকেটের কথা দেখো আলাদা করে বলে দিয়েছে, ঠিক আছে। আর হচ্ছে আধার কার্ড উইথ হচ্ছে তোমার আধার কার্ডের জেরক্স এবং সেখানে যেন তোমার সেলফ অ্যাটেস্টেড কপি যেন সেখানে গিয়ে থাকে, ঠিক আছে। তারপরে বলা আছে স্ক্যান্ড কপি অফ স্টুডেন্টস ফুল সিগনেচার অ্যান্ড কালার ফটোগ্রাফ ইন জেপিজি ফরম্যাট উইদিন 200 KB, ঠিক আছে, এটা তোমার লাগবে। অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যেটা তুমি দেখো অনলাইনে বানাতে পারবে, যেটা তোমার ওয়েবসাইটে বলে দিয়েছে, ঠিক আছে, কোন ওয়েবসাইট থেকে তুমি বানাতে পারবে, www.antiragging.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি বানিয়ে নিতে পারবে, ঠিক আছে। আর বাকি যে সমস্ত ডিটেলসগুলো আছে সেগুলো তোমরা এই পিডিএফটা থেকে দেখে নিও, এই পিডিএফটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।